আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি উপাদানের কথা বলবো যেই উপাদান দিয়ে আপনারা যে কোনো গাছের পাতা কুকড়ানো ঠিক করে নিতে পারেন যে কোনো গাছ থেকে এই বর্ষায় পোকা মাকড় দূর করতে পারেন আর এই উপাদানটিকে আপনারা খুব সহজেই বাড়িতে পেয়ে যাবেন এর জন্য আপনাদের বাইরে যেতে হবে না পয়সা খরচা করতে হবে না বিনা পয়সায় তৈরি হওয়া এমন একটি উপাদান যা দিয়ে কিন্তু আপনারা গাছের পাতা কুকড়ানোকে একদম ঠিক করে নিতে পারেন তো এই উপাদানটা কি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আপনাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নিতে হবে গাছের পাতা কুকড়ে যাওয়া একটি সাধারণ সমস্যা বেশিরভাগ বাগানিরাই এই কমন সমস্যাটাতে ভুগে থাকেন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে লঙ্কা গাছের পাতা কুকড়ে যাচ্ছে দিদি কি করব তো এই গরমের দিনে কিন্তু এই সমস্যাটা সব থেকে বেশি লক্ষ্য করা যায় বিশেষ করে গরম আর এরপরে বর্ষা এতেও কিন্তু এই সমস্যায় গাছগুলো ভুগে থাকে ছোট্ট চারা গাছ হোক বা ফলন্ত গাছ সব ধরনের গাছে কিন্তু কুকুরে যেতে পারে গরমে শুধু যে লঙ্কা গাছের পাতা কুকুরায় তা কিন্তু নয় বেগুন ভেন্ডি টমেটো বা ক্যাপসিকাম ফুলের গাছও কিন্তু এর থেকে বঞ্চিত যায় না তো পাতা কোঁকড়ানোর কিন্তু অনেক কারণ হতে পারে সব থেকে বড় কারণ যেটা পাতা কোঁকড়ানোর দেখা যায় তা হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ আবার কখনো কখনো কোনো ফাঙ্গাসের আক্রমণেও পাতা কুঁকড়ে যায় তো আজও আপনাদের এমন একটি উপাদানের কথা বলবো যেই উপাদান দিয়ে আপনারা খুব সহজেই গাছ থেকে যে কোনো ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাসকে দূর করতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে নমস্কার বন্ধুরা আমি আর আমার চ্যানেল বেবিম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছয় এই উপকরণটি এই উপকরণ দিয়েই আমি কিন্তু আমার বাগানের সমস্ত ধরনের গাছের পাতা কুকড়ানো দূর করি আর গাছে যে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হলেও এর দ্বারা কিন্তু আমি সেগুলোকে ঠিক করে থাকি এটা কি এটা হচ্ছে ছাই যে কোনো ধরনের ছাই আপনারা নিতে পারেন এটা হচ্ছে রান্না করা পর যে উনানের ছাইটা থাকে সেই ছাইটা আমি নিয়েছি এবার অনেকের বাড়িতেই তো এখন আর উনানে রান্না হয় না তাহলে আপনারা ছাইটা কোথায় পাবেন তাহলে আপনারা বাগানের শুকনো পাতা ডালপালাকে পুড়িয়ে তা থেকে ছাই তৈরি করে নিতে পারেন এই ছাই দিয়ে কিন্তু আপনারা গাছের অনেক ধরনের উপকার করতে পারেন যেমন ছাই আপনারা গাছের গোড়ার মাটিতেও ব্যবহার করতে পারেন এর আগেও আমি আপনাদের ছাই মাটিতে ব্যবহার করা দেখিয়েছি ছাই কিন্তু পটাশের অনেক বড় স্রোত যে গাছে ফুল ফল আসছে না সেই গাছের গোড়ায় অল্প একটু ছাই ব্যবহার করতে পারেন এছাড়াও গাছে পোকামাকড় দূর করতে কিন্তু ছাইয়ের ভূমিকা অনেক বেশি আমি ছোটো থেকেই আমাদের বাড়ির আম গাছে আম গাছে কিন্তু গরমকালে খুব শুয়োপোকার আক্রমণ তো এই শুয়োপোকার আক্রমণের কিন্তু এই ছাই হচ্ছে রামবা ওষুধ শুয়োপোকা যদি কোনো গাছে আক্রমণ করে বা যে কোনো গাছে বা বাড়ির কোথাও যদি শুয়োপোকার বাসা তৈরি হয় সেখানে কিন্তু আপনারা এই ছাইকে ছিটিয়ে দিতে পারেন শুয়োপোকার উপরে দেখবেন একটি শুয়োপোকাও সেই জায়গায় থাকবে না এই গরমের দিনে কিন্তু শুয়োপোকার আক্রমণ অনেক বেশি হয়ে থাকে গাছগাছালিতে শুয়োপোকা ছাড়াও যে কোনো ধরনের পোকামাকড় দূর করতে এই ছাই কিন্তু অনেক বেশি কার্যকারী তো ছাইটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা আপনাদের দেখে দেখিয়ে দিয়েছি সবার প্রথম আমরা একটা পাত্রের মধ্যে অল্প একটু ছাই তুলে নিচ্ছি যতটুকু ছাই আমাদের প্রয়োজন সেই অনুযায়ী ছাই তুলে নিচ্ছি তো ছাইয়ের মধ্যে বড় কোনো কয়লার টুকরা যদি থাকে তাহলে কিন্তু সেটাকে বেছে আমাদের ফেলে দিতে হবে চাইলে আপনারা এই ছাইটাকে একটু চেলে নিতে পারেন তো এখানে আমি আমার হাত অনুযায়ী চার মুঠের মতন ছাই নিয়েছি আর তো এক মুঠ ছাইয়ের জন্য আমরা এখানে এক ঢাকনা করে কেরোসিন তেল ব্যবহার করছি তো এখানে যেহেতু আমি চার মুঠ ছাই নিয়েছিলাম তো আমি এখানে চার ঢাকনা কেরোসিন তেল দিয়ে দিচ্ছি এটা একটা ছোট্ট কোকাকলার বোতল আছে সেটা দিয়েই আমি চার ঢাকনা কেরোসিন তেল দিয়ে দিলাম কেরোসিন তেলটা আরেকটু কম দিলেও কোনো সমস্যা নেই যদি বেশি ভিজা ভিজা মনে হয় ছাইটা কেরোসিন তেল দেওয়ার পর তাহলে কিন্তু আরেকটু ছাই আপনারা মিক্স করে দিতে পারেন কারণ আমাদের ছাইটা কিন্তু একদম শুকনা পাউডারের মতন চাই তো এটা বেশি ভিজা হয়ে গেছিলো আমি এর মধ্যে আর একটু ছাই দিয়ে দিলাম তারপর এই ছাইটাকে আমরা খুব ভালো মতো কেরোসিন তেলের সাথে মেখে নিব যাতে সবটা ছাইয়ের মধ্যেই কেরোসিন তেলটা খুব ভালো মতো মিক্স হয়ে যায় কেরোসিন তেলটা ছাইয়ের সঙ্গে খুব ভালো মতো মিশে গেছে আর ছাইটা কিন্তু একদম শুকনোও দেখা যাচ্ছে এই একটি উপাদান দিয়েই কিন্তু আপনারা যে কোনো গাছের থেকে পাতা কুকড়ানো বা পোকামাকড়ের আক্রমণ দূর করতে পারেন খুব সাধারণ ছোট্ট একটি উপাদান এতে গাছের কিন্তু কোনো ধরনের ক্ষতি হবে না এখন আমাদের কি করতে হবে যে আক্রান্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে খুব ভালো করে এই ছাইটাকে ছিটিয়ে দিতে হবে যেই গাছগুলোতে পোকামাকড়ের আক্রমণ হয়েছে প্রতি কটা গাছেই কিন্তু আমি এইভাবে এই ছাইটাকে ছিটিয়ে দেব এই গাছটাতে ফুল আছে আর ছোট ছোট ফলও আসছে তো এটা যেহেতু কোনো রাসায়নিক কীটনাশক না এটা কিন্তু আমরা ফুল আসা গাছেও ছিটিয়ে দিতে পারি এতে কিন্তু গাছের কোনো ধরনের সমস্যা হবে না অনেক সময় কি হয় কোন ফুল আসছে বা ফল আসছে এরকম গাছে আমরা যদি কীটনাশক দিয়ে দিই তাহলে কিন্তু ফুলগুলো আর কচি ফলগুলো ঝরে পড়ে যায় কিন্তু ছাই দিলে এতে কোনো ধরনের সমস্যা হবে না এই গাছগুলোতে লঙ্কা রয়েছে এই গাছগুলোতেও ছাই ছিটিয়ে দিচ্ছি লঙ্কা গাছ ছাড়াও আমার কাছে কিছু বেগুন গাছও রয়েছে যেগুলোর পাতা কুকড়ে যাচ্ছে আমি সেই বেগুন গাছগুলোতেও এই ছাইটাকে ছিটিয়ে দেব হ্যাঁ তবে একটা জিনিস আপনারা লক্ষ্য করে রাখবেন গাছের গোড়ায় যতটা সম্ভব কম ছাই পড়ে ততই কিন্তু আমাদের উপকার কারণ গাছের গোড়ায় অতিরিক্ত ছাই দিলে গাছের গোড়ার মাটি কিন্তু খাড়িও হয়ে যাবে কারণ ছাই কিন্তু খাড়ের কাজ করে আর অতিরিক্ত খাড় কিন্তু আমাদের গাছের জন্য ক্ষতিকারক তো আক্রান্ত সবগুলো গাছে আমি ভালো করে ছাই ছিটিয়ে দিয়েছি এবার আমাদের কি করতে হবে এই ছাইটাকে একদিন রেখে দিতে হবে মানে আজ সকালে আমি ছাইগুলোকে ছিটিয়েছি আর সারাদিন ছাইগুলো গাছের ওপর থাকবে কাল সকালে আবার আপনাদের সঙ্গে দেখা ফিরে এলাম পরের দিন সকালে তো এখানে গতকালকে আমরা ছাই ছিটিয়ে দিয়ে গেছিলাম আর ছাইগুলো গাছের ওপর ওইভাবেই রয়েছে বৃষ্টি হলে ধুয়ে চলে যেত যেহেতু বৃষ্টি হয়নি ছাইগুলো রয়েছে আজ আমাদের কি করতে হবে আজ গাছগুলোকে খুব ভালো স্নান করিয়ে দিয়ে এর ছাইগুলোকে ধুয়ে দিতে হবে এই ছাইগুলো গাছের ওপর কিন্তু এইভাবে ফেলে রাখা যাবে না তাহলে কিন্তু পাতাগুলো ক্ষতিকার ক্ষতিগ্রস্ত হতে পারে তো ভালো মতো গাছটাকে স্নান করিয়ে দিতে হবে আমার ছাদে পাইপের ব্যবস্থা নেই যদি আপনাদের ওখানে থাকে তাহলে গাছগুলোকে খুব ভালো করে সাওয়ার করিয়ে দেবেন যাতে একটুকু ছাই গাছগুলোতে অবশিষ্ট না থাকে আমি এখানে মগ দিয়ে খুব ভালো করে গাছগুলোকে ধুয়ে দিচ্ছি আর এত ভালো করে ধুতে হবে যাতে গাছের গোড়াটাও ভালো মতো ধুয়ে চলে যায় মানে অতিরিক্ত ছাই যেটা গাছের গোড়ায় পড়বে সেটা যেন গাছের গোড়ায় জমে না থাকতে পারে তো এভাবে ছাই দেওয়ার পর যদি আমরা ধুয়ে দিই তাহলে কিন্তু গাছের আর কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না ছাই দিয়ে ধুয়ে দেওয়ার পর পাতাগুলো কেমন চকচক করছে সবকটা গাছকে খুব ভালো করে ধুয়ে দিতে হবে আর তাই জানি একটুকু ছাই অবশিষ্ট না থাকে সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে প্রয়োজনীয়তা অনুযায়ী আপনারা পনেরো দিন অন্তর অন্তর গাছে ছাই প্রয়োগ করতে পারেন তো আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে যদি ভিডিওটি দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং ভিডিওটি পরিবারের একজনের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন